প্রস্তুত আমাদের ম্যাচ অফিসিয়ালস যারা আজকে ম্যাচ পরিচালনা করবেন মিস্টার সুবীর ভট্টাচার্য এবং দুদিকে সহকারী রেফারি থাকবেন ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন সিআর এর অভিজ্ঞ রেফারি এবং কলকাতা প্রিমিয়ার লীগ খেলানোর অভিজ্ঞতা যার রয়েছে মিস্টার সুবীর ভট্টাচার্য সঙ্গে দুই সহযোগী শ্রী ধ্রুবজ্যোতি ভুঁইয়া কৃষ্ণেন্দু সাহু এবং ফোর্থ রেফারির ভূমিকায় থাকবেন অরূপ জানা তো দুটো টিম তারা প্রস্তুত হচ্ছে মাঠে নামার জন্য আমরা দেখছি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুরু হবে কয়েক মিনিটের মধ্যেই প্রথম দল হিসেবে ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গেছে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল প্রথম সেমিফাইনাল ম্যাচে বিজয়ী হয়েছেন তারা আর আজকে দ্বিতীয় দল হিসেবে কারা পৌঁছবেন ফাইনালে সেই লড়াই শুরু হবে কয়েক মিনিটের মধ্যে তো মহারণ শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল স্বর্গীয় আভামাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021 স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ বাজকুল ইউনাইটেড ফোরাম আয়োজিত মোট 8টি দলকে নিয়ে এবারের ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল দুটো দল প্রস্তুত এবং প্রস্তুত রেফারিরা তারা মাঠে নামছেন এবং সঙ্গে দুটো দল দর্শকদের বলবো একবার করতালি দিয়ে স্বাগত জানাবেন দুটো দলকে একটা ভালো ম্যাচ দেখার জন্য প্রতীক্ষা আমরা সবাই রয়েছি শম্ভু ইলেভেন বজবজ এবং কে এস এস সি খাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব বাগনান হাওড়া তো আমরা প্রাক মুহূর্তে দাঁড়িয়ে সেকেন্ড সেমিফাইনাল অফ দ্য টুর্নামেন্ট শুরু করব এবং সমস্ত দর্শকদের আমরা বিনীত অনুরোধ করব প্রত্যেকে উঠে দাঁড়াবেন কারণ এটা সময় জাতীয় সঙ্গীত আবার
নমস্কার বাজকুল কলেজ ফুটবল ময়দান থেকে আমি সমরেশ জানা আমার সঙ্গে সাধনচন্দ্র দাস অধিকারী কানুদা মোস্তফা বাবু সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কথা বলা শুরু করছি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের জন্য স্বর্গীয় আভামাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021 স্বর্গীয় বসন্ত মণ্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ বাজকুল ইউনাইটেড ফোরাম আয়োজিত আটটি দলকে নিয়ে যে ফুটবলের মহারণ শুরু হয়েছিল আজকে তার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ইতিমধ্যেই প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেছে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল প্রথম সেমিফাইনাল ম্যাচে বিজয়ী হয়েছেন তারা আর আজকে দুটো দল যারা কিন্তু কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে এই জায়গায় এসে পৌঁছেছে দুটো বড় দল নামী দল দুটো বড় দল তারা আজকে মাঠে নামছেন এবং একটা জমাটি ম্যাচ দেখার প্রতীক্ষায় দর্শকরা প্রহর গুনছেন সেকেন্ড সেমিফাইনাল অফ দ্য টুর্নামেন্ট শম্ভু ইলেভেন বজবজ এবং খাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব KSSC বাগনান হাওড়া দুটো দল ইতিমধ্যে মাঠে নেমেছে আমরা পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা আপনাদের জানিয়ে দিই শম্ভু ইলেভেন বজবজ যারা খেলছেন গোলে থাকবেন রনি দু নম্বর জার্সিতে প্রশান্ত পাঁচ নম্বর জার্সিতে জিয়াউল ছ নম্বর জার্সিতে বুবাই তিন নম্বর জার্সিতে সাফিদুল দীপু জার্সি নম্বর চার ক্যালিনো সাত নম্বর জার্সিতে গত ম্যাচের নায়ক এগারো নম্বর জার্সিতে জাপাটি এবং দশ নম্বর জার্সিতে মারিও এছাড়াও অতিরিক্ত খেলোয়াড় দীপু সানপট্টি উজ্জ্বল কেমারুন এবং মুকিম অন্যদিকে KSSC খাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব বাগনান হাওড়া যারা খেলছেন শেখ আনন্দ গোলে থাকবেন দু নম্বর জার্সিতে ঘটোয় অনেক দামি খেলোয়াড় রয়েছেন সেইফের মতো খেলোয়াড় কালিমুদ্দিন হাবিবের মতো খেলোয়াড় শরীফের মতো খেলোয়াড়কে আমরা দেখতে পাবো কিক অফ হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনালের জন্য এবং আজকে ম্যাচটি পরিচালনা করছেন ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন CRH অভিজ্ঞ রেফারি সুবীর ভট্টাচার্য কলকাতা প্রিমিয়ার লিগ খেলানোর অভিজ্ঞতা রয়েছে যার সাত নম্বর জার্সিতে ক্যালিনো আক্রমণে শম্ভু ইলেভেন বজবজ মাঠের পূর্ব দিকে রয়েছেন তারা সাদা জার্সিতে অন্যদিকে খাজুটি তারা রয়েছেন পশ্চিম দিকে নীল জার্সিতে পূর্বমুখী আক্রমণে শেখ আনন্দ তিনি শট নেবেন মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষের অর্ধে একটা হেডার আসবে প্রশান্ত ক্যালিনোর কথা আপনাদের স্মরণে থাকবে কোয়ার্টার ফাইনালে কি দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন ক্যালিনো গোল করেছিলেন পুরো ম্যাচে নিয়ন্ত্রণটা বানিয়ে রেখেছিলেন এবং সাফিদুল বর্ষিয়ান খেলোয়াড় এই মাঠ কখনো তাকে খালি হাতে অন্তত ফেরায়নি যথেষ্ট সব প্রতিভা তিনি ধরে না আসবে অনুকূলে কাজুটি SSC ক্লাব প্রথমার্ধে খেলা চলছে দ্বিতীয় সেমিফাইনাল বাজকুল কলেজ ফুটবল ময়দানে এখানে একটা ফ্রি কিক শম্ভু ইলেভেন বজবজের জন্য মেশিনে রাখনি মেশিনে রাখনি ওখানে নিচে রাখ যাদব বলিয়া
নান্দনিক ফুটবল হবে আজকে গতিময়তার প্রতিচ্ছবি পাঁচ নম্বর জার্সিতে হান্স বলটি পেয়েছিলেন সেখান থেকে রনি রনি থেকে বল পেয়েছেন সেফ মোল্লা দশ নম্বর জার্সিতে ওখানে হাবিব ক্যাপ্টেন নজর কেড়েছেন গত ম্যাচে কানুদার খুব প্রিয় পাত্র হাবিব হাবিব সফিদুল আমরা মরসুমের ম্যাক্সিমাম টুর্নামেন্টে একটা টিমে এদের দেখতে পাই আজকে অবশ্য পরিস্থিতি আলাদা এত বড় একটা গ্র্যান্ড স্ল্যাম সেখানে দুজন খেলোয়াড় বিপক্ষে খেলছেন একে অপরের বক্সের মধ্যে ক্লিয়ার করবেন ওখানে ঝাপাটি বিপক্ষ দল হান্স বল পেয়েছেন হান্সের ফাই বল দেখছেন কাকে দেবেন কোথায় মারলেন একেবারে গোলরক্ষক রনি প্রথমার্ধে একেবারে শুরুর সময়ে দ্বিতীয় সেমিফাইনাল দেখছেন বাজগুল কলেজ ফুটবল ময়দানে ঐতিহ্যের ফুটবল গৌরবের ফুটবল এবার আবার গতি স্কিল সবকিছুই থাকবে এবং আগামীকাল রবিবাসরীয় ফাইনাল কারা লড়াই করবে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সেটা নির্ধারিত হবে ম্যাচে সফিদুল ব্যাক পাস করেছেন ঝাপাটি বাম দিকে স্কোয়ার পাস করেছেন জিয়াউল ধরে রাখতে পারেননি পার্শ্বরেখা অতিক্রম করে বল মাঠের বাইরে থ্রোইং বিপক্ষ দল সেফ মোল্লা সেফ মোল্লা দশ নম্বর জার্সিতে সামনের দিকে রয়েছেন হাবিব তার আগেই কিন্তু বলটি অন্তত বাইরে বার করে দিলেন প্রশান্ত ডিফেন্সে নজর কাড়া পারফরমেন্স দু নম্বর জার্সিতে প্রশান্ত শম্ভু ইলেভেন বজবজ ভারী বৃষ্টি ছেলে মাঠের ভেতরে এবং বাইরে দুই সহকারী রেফারি ধ্রুবজ্যোতি ভুঁইয়া এবং কৃষ্ণেন্দু সাহু ফোর্থ রেফারির ভূমিকায় রয়েছেন অরূপ জানা ম্যাচটি পরিচালনা করছেন সিআরএর অভিজ্ঞ রেফারি সুবীর ভরচাঁদ কলকাতা মাঠে কলকাতা প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্ট খেলানোর অভিজ্ঞতা রয়েছে সুবীর ভট্টাচার্য যথেষ্ট শক্ত হাতে এই ম্যাচ পরিচালনা করছেন অসংখ্য মানুষ আজকে এসছেন ফুটবলের রঙে নিষেধে ডাঙ্গিয়ে নিতে দ্বিতীয় সেমিফাইনাল থেকে কারা বিজয়ী হবেন সেটা অনেক পরের প্রশ্ন প্রথমার্ধের শুরুর দিকে কোনো গোল আসবে কি প্রথম গোল কারা করবে চোখ রাখুন আমাদের সঙ্গে পি3 নিউজ বাংলা ওদিকে আনন্দ তিনি বেরিয়ে এলেন সেখান থেকে শরীফ শরীফ থেকে ওখানে দেখা যাক নিয়ন্ত্রণ নিতে পারেন কিনা হাবিব ক্যাপ্টেন হাবিবের পায়ে বল ডান দিকে স্কোয়ার পাস করেছেন বক্সের মধ্যে বিপদের সম্ভাবনা অনবদ্য একটা সুযোগ তবে বিপক্ষের খেলোয়াড় জিয়াউল তাকে আমরা দেখলাম সময় উপযোগী ভাবে পৌঁছলেন জিয়াউল প্রথমার্ধের খেলা চলছে দ্বিতীয় সেমিফাইনাল স্বর্গীয় আভামাইতি স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2021 বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ ঐতিহ্যবাহী ফুটবল ময়দান বাজকুল কলেজ ফুটবল ময়দানে বক্সের মধ্যে বিপদের সম্ভাবনা কি করলেন এখানে দুর্দান্ত একটা সুযোগ এসে গেছিল শরীফের কাছে 1:1 এই ধরনের সুযোগ যে তুমি মিস করলে ভবিষ্যতে তোমাকে চিন্তা করতে হবে অন্তত বারবার ভাবতে হবে এ ধরনের সুযোগ হাতছড়া করার খেসারত কি দিতে হবে সেটি কিন্তু সময় বলবে টিকটিক করে চলছে ঘড়ি চলমান নদী প্রবহমান স্রোতের মতো সময় বয়ে চলেছে আপন গতিতে আর ফুটবল আজকে এক অন্য মাত্রায় আমাদের সামনে হাজির হবে কারণ এটা সেমিফাইনাল জিততেই হবে গ্র্যান্ড স্ল্যাম অন্তত ফাইনাল ম্যাচে পৌঁছতে হলে রুদ্ধশ্বাস লড়াই টান টান উত্তেজনা থাকবে গতি থাকবে স্কিল থাকবে সব মিলিয়ে ফুটবলের মহারণ থ্রোইন আসবে বল পেয়েছেন ওখানে মারিও বিপক্ষে খেলোয়াড় হাবিব ক্যাপ্টেন তিনি কিন্তু বারবার অঙ্গে সপ্রতিভ দেখা যাক শরীফ তিনি কি পৌঁছতে পারবেন
আক্রমণ আর প্রতি আক্রমণের মুহুর্মুহু প্রতিচ্ছবি। আজকে দ্বিতীয় সেমিফাইনাল এক অন্য মেজাজে আমাদের সামনে হাজির হলো। এত মানুষ, এত আবেগ, সবকিছু মিলিয়ে ফুটবলের লহমায় নিজেদের নিয়োজিত করেছেন এলাকাবাসী। সব মিলিয়ে জমাটি ম্যাচ, টানটান উত্তেজনা। ডিপ ডিফেন্স, মিডফিল্ড, উইং সব দিকেই নজর দিতে হবে। প্রতিটা মুহূর্ত অন্তত হিসেব কষে এগোতে হবে, আর অঙ্কের হিসেব যদি ভুল হয় খেসারত সেখানে দিতে হবে। তো প্রথমার্ধের খেলা চলছে, আবারও আক্রমণে দুর্দান্ত একটা সুযোগ, হাবিব। আবারও আমরা দেখলাম ওখানে নিয়ন্ত্রণে বল নিয়েছেন ঝাপাটি। নান্দনিক ফুটবল, দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন যে জমাটির লড়াইটা দেখার প্রতীক্ষায় আমরা ছিলাম কয়েকদিন, সেই মেজাজ কিন্তু ফিরে এসেছে। পাই পাই ফুটবল, গতির ফুটবল, গতি আর স্কিলের মিশ্রণে নান্দনিক ফুটবল। প্রথমার্ধে কিছু সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত চূড়ান্ত স্কোর লাইন সমূহ 11-0। হাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব শূন্য, কমেন্ট্রি বক্সে পরিবর্তন। আমি স্বাগত জানাবো মুস্তাফা বাবুকে। আক্রমণ এবং প্রতি আক্রমণ, দর্শক সহ সকলেই একেবারে উত্তেজিত ফুটবল খেলা দেখতে। ভীষণ ভালো খেলা দুটি দলের, সমস্ত খেলোয়াড় তাদের সবটুকু নিংড়ে আজকে এই মাঠে খেলছেন। মাঝ মাঠে বল, আক্রমণে শম্ভু ইলেভেন বল দিয়েছেন, বিদেশি খেলোয়াড় 11 নম্বর মাঝ মাঠে বল, 3 নম্বর খেলোয়াড় সাফিদুল অভিজ্ঞ বল রেখেছেন, কাটিয়ে নিচ্ছেন, দিয়েছেন সতীর্থকে, 6 নম্বর খেলোয়াড় রয়েছেন ঝাপাটি, বল কেলিল, 7 নম্বর খেলোয়াড় কেলিল, একটা মিনিট সময় নষ্ট করতে কেউ চাইছেন না। বুঝতেই পারছেন যে দুটি দলের সেরাটা আজকে এই মাঠে এই নিংড়ে দিচ্ছে তারা খেলোয়াড়রা। এবং আমাদের বাচ্চল ইউনাইটেড ফোরামের পরিচালনায় ব্যবস্থাপনা সরকার আভামাইতি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকে দ্বিতীয় শেষ সেমিফাইনাল ম্যাচ, চূড়ান্ত পর্যায়ে খেলা চলছে দুটি দলের মধ্যে। এখনো গোল শূন্য অবস্থায় চলছে দুটি দলের মধ্যে আক্রমণে। সম্ভব ছিল কিন্তু করতে পারেননি আক্রমণ তেমন এই মুহূর্তে মাঠের বাইরে দক্ষিণে বল। গোল শূন্য অবস্থায় খেলা চলছে, যারা দর্শক বন্ধুরা ইতিমধ্যে মাঠে এসছে তাদের অবগতির জন্য জানাই, খাজুটি মাঠের পশ্চিম দিকে খেলছেন, শম্ভু ইলেভেন বজবজ সাদা জার্সিতে রয়েছেন মাঠের পূর্ব দিকে, এবং নেভি ব্লু লাল জার্সিতে মাঠের পশ্চিম দিকে রয়েছেন খাজুটি বাগনা। গোল শূন্য অবস্থায় খেলা চলছে, যে কোনো মুহূর্তে যে কোনো প্রান্তে গোল হতেই পারে, যে কোনো দলই গোল করতে পারে। দুটি দলের যা ওজন আমরা দেখছি, লক্ষ্য করছি, দুটি দলের প্রত্যেকটি খেলোয়াড় নিখুঁতভাবে খেলার চেষ্টা করছেন দুদিক থেকে। শুরুতেই ক্রমান্বয়ে আক্রমণ ছিল, একদম জয়েন্টলি মুভমেন্ট ছিল প্রত্যেকটি দলের, কয়েকটি আক্রমণ দেখার মতো ছিল কিন্তু গোল আসেনি। ধাক্কা লেগেছে, অবৈধ ধাক্কা, সেখান থেকে একটা ফ্রি কিক হবে, খুব ভালো জায়গায় উত্তর পশ্চিম কর্নার থেকে একটা ফ্রি কিক পাবেন।
সমু ইলেভেনের অনুকূলে ফ্রিকিক করবেন সম্ভবত এগারো নম্বর খেলোয়াড় ঝাপাটি। এগারো নম্বর ঝাপাটি বল করেছেন, বল রেখেছেন, এখনো সাফিগুলোর পায়ে বল না, লম্বা শট কোথায় মারলেন? হ্যালো, একটি বিশেষ ঘোষণা দর্শকদের জন্য, আমরা বারবার বলছি রাস্তাটা জাম করে সাইকেল মোটরসাইকেল যারা রাখছেন এইভাবে রাখবেন না, অনেক মানুষ আসছেন অসুবিধা হবে, কলেজের ভিতরে অনেক জায়গা আছে, সাইকেল মোটরসাইকেলগুলো আপনার ভিতরের দিকে রাখুন, রাস্তার উপরে রাখবেন না, মেন রাস্তায় রেখেছেন অনেক, একটু সরিয়ে নিন। গোল শূন্য অবস্থায় মাঝ মাঠে বল, বজবজের খেলোয়াড়ের পায়ে বল, সাফিদুল বল ধরেছেন গোটা মাঠ, সাফিদুল তিন নম্বর খেলোয়াড় শম্ভু ইলেভেনে, গোটা মাঠ দুজন অভিজ্ঞ খেলোয়াড় দাঁড়িয়েছেন, সাফিদুল বল ধরেছেন সুন্দর বল কিন্তু মাঠের বাইরে, দর্শক বন্ধুরা যারা আজকের এই ফুটবল ময়দানে খেলা দেখার জন্য উপস্থিত হয়েছে তাদের অবগতির জন্য জানাই, দুটি দল দুদিকে খেলছে, গোল মাঠের পূর্ব দিকে রয়েছেন বজবজ সাদা জার্সিতে, মাঠের পশ্চিম দিকে রয়েছেন বাগনান, মাঝ মাঠে বল, অবৈধ বাধা, বিদেশি খেলোয়াড় একটু বাধা প্রাপ্ত হয়েছেন, আমাদের অভিজ্ঞ রেফারি রয়েছেন মাননীয় সুবীর ভট্টাচার্য খেলা পরিচালনা করছেন, সহযোগিতায় রয়েছেন ধ্রুবজ্যোতি ভূঁয়া কৃষ্ণেন্দু সাহু, ফোর্থ রেফারি হিসেবে অরূপ জানা রয়েছে। এগারো নম্বর খেলোয়াড় চাপাটি একটু আঘাত পেয়েছিলেন, ফ্রিকিক আসবে বজবজের অনুকূলে, বল মেরেছেন তুলে দিয়েছেন রয়েছেন সাত নম্বর, অফসাইডের কবলে গোল শূন্য অবস্থায় খেলা চলছে দুটি দলের মধ্যে, বাগনান রয়েছে খাজুটি বাগনান মাঠের পশ্চিম দিকে, বল করেছেন গোলকিপার মাঝমাঠি বল, আক্রমণে চার নম্বর খেলোয়াড় সাফিদুল বল ঠোকা দিয়ে দিয়েছে, চার নম্বর বজবজের খেলোয়াড় দশ নম্বর বাগানের ক্যাপ্টেন সাফিদুল বল দিয়েছেন, কালিনা বল ধরেছিলেন কিন্তু রাখতে পারলেন না মাঠের,
पश्चिम एवं उत्तर कर्नर थेके लम्बा शॉट थाकार फले विपद हयनी कैप्टन बल दिए छुटछेन बल रखते पारलेन ना संगे संगे आबार साफिदुर दक्षिण दिक थेके बल एखाने रेखेछेन काटिये दिएछेन साफिदुर रयेछेन দর্শকরা উৎসাহিত হচ্ছেন করতালি দিয়ে উৎসাহিত করছেন খেলোয়াড়দের মাঝ মাঠে বল গোল শূন্য অবস্থায় দুটি দলের মধ্যে খেলা চলছে যারা দর্শক বন্ধুরা ইতিমধ্যে এই ফুটবল ময়দানে খেলা দেখার জন্য ইচ্ছুক তাদের অনুমতির জন্য জানাই সাদা জার্সি পরে মাঠের পূর্ব দিকে রয়েছেন বজবজ ছোট্ট ইলেভেন মাঠের পশ্চিম দিকে রয়েছেন খাজুটি বাগনান नमस्कार दर्शकों, आप सभी को हार्दिक स्वागत बाजकुल कॉलेज फुटबॉल मैदान में दूसरा सेमीफाइनल जो कि सुबह 11 बजबज के साथ हाजुटी स्प्लेंडेड स्पोर्टिंग क्लब बागनान हावड़ा और मैदान की पूर्व ओर पर सुबह 11 पश्चिम ओर पर हाजुटी एसएससी पहले आपकी खेल जारी अब तक कोई गोल नहीं लेकिन संभावना बन रही है यहाँ पर हर वक्त और जो उम्मीद के साथ दर्शकों ने आज मैदान पर आए हैं कि काफी रोचक मुकाबला देखेंगे तो इस मैच में जान है और देखिए यहाँ पर ऑफ साइड की घेरी में अब आ चुके हैं तो पहले हाथ में जिस तरह की हमें अनुरोध करब अमलंदा एवं दीपक दा अपना मंच चले आसु অমলানদা এবং দীপক দা আপনাদের আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি মঞ্চে চলে আসুন দীপক মিশ্র এবং অমলান দাস ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি তো খচা খচ ভরে হুয়ে হ্যায় আজ হামারে ইস ময়দান অর কিতনা খুশিয়া মনা রহে দর্শকো রে কিউকি কল ভি উম্মীদ থা কুছ রোচক দেখনে কে লিয়ে এসা কুছ হুয়া নাহি কল लेकिन आज कुछ बात अलग सा है दो टीम जो कि पूरा मौसम में एक साथ कई सारे खिलाड़ी हैं एक टीम में खेलते हैं आज बात अलग है अपने साथी खिलाड़ियों ने आज विपक्ष टीम में खेल रहे हैं तो रणनीति जो है दूसरों के बारे में सब कुछ जानते हैं और वो फायदा उठाना चाहेंगे हर खिलाड़ियों ने और सभी खिलाड़ियों ने कोशिश करेंगे कि कुछ अलग सा गेम प्लान के साथ पेश आना होगा यहाँ पर तो उम्मीद है कि फर्स्ट हाफ में पहला हाफ में एक गोल आएगा यहाँ पर जिस तरह से आक्रमण बन रहे और फ्री किक यहाँ पर हेडर के साथ क्लियरेंस जबरदस्त हेडर बॉक्स के अंदर कितना बढ़िया शॉट था और दर्शकों ने भी भरपूर आनंद उठा रहे हैं आज इस मैच का और शुक्रिया है हमारे जो मैच रेफरी सी आर ए कलकाता रेफरी एसोसिएशन का स्वीकृत रेफरी काफी अनुभव है उनके पास कलकाता लीग में रेफरी का जिम्मेदारी संभाल चुके हैं सुबीर भट्टाचार्य और उनके साथ ध्रुव ज्योति भुइया और कृष्णेंदु साहू और चौथा रेफरी की भूमिका निभा रहे अरूप जाना और देखिए यहाँ पर रॉनी ने चतुराई के साथ पेश आए और अपने दस्तानों में नियंत्रण पूरी तरह से हबीब काफी करीब पहुंच गए थे कप्तान हैं और कप्तान की तरह लीड कर रहे टीम को जर्सी नंबर 10 है तो कुछ अलग सा बात है और वो बात यहाँ पर हबीब के अंदर है ऐसे बने नाम नहीं
कुछ करिश्मा दिखाए अपने करियर में तब बने नाम हबीब शरीफ। और फिर एक बार गेंद भेजना चाहते थे यहाँ पर हबीब के लिए, अभी तेज गेंद था, हबीब पीछे और पकड़ बनाना नियंत्रण बनाना कभी मुश्किल था। रोनी और जर्सी नंबर 4 गेंद मिले यहाँ पे दीपू को, दीपू से चपाटी सफेदुल, क्या पहुंच पाएंगे? जी नहीं, जितना तेज आप भागे हैं उससे भी तेज गेंद निकाल गए मैदान के बाहर। और गोल किक कजूटी एसएससी के पक्ष में भारी संख्या से दर्शकों ने आ जाए हैं इस मैदान में हर पल का रोमांच उठाने के लिए। और जिस तरह की उम्मीदों के साथ दर्शकों ने आए आज इस मैदान में तो रोचक मैच, कभी तगड़ा मैच और सेमीफाइनल हो तो ऐसा मैच हो जहां पर टक्कर होगा आमने सामने और कांधे का टक्कर, यहां पर पूरी तरह से मजा उठा रहे दर्शकों ने। दो टीम पहला हाफ में जिस तरह की प्रदर्शन, खुश हो गए हमारे दर्शकों ने। हालांकि यहां पर गोल नहीं आए लेकिन कभी भी आ सकता है, नियंत्रण हर वक्त बन रहे हबीब। और फिर एक बार देखिए शरीफ के पास में, शरीफ क्या क्रॉस, जी नहीं पहुंच नहीं पाए कोई खिलाड़ी नजदीक और सीधा गेंद पहुंचे गोलकीपर रोनी के पास। तो मजा है, जान है, सब कुछ है क्योंकि ये बचकुल का त्योहार है। 20-21 का जो मेगा फुटबॉल टूर्नामेंट दूसरा सेमीफाइनल, जान रहेगा इस मैच में पूरी तरह से और आप भी मजा उठाइए क्योंकि ये मैच फिर लौट कर नहीं आएगा। जिस तरह की संघर्ष जारी है, दोनों टीम का डीप डिफेंस, मिडफील्ड और विंग हर तरफ कितना बढ़िया नियंत्रण, तो आपको गोल लाना है तो कुछ खास करना होगा, वो खास जो आपका विपक्ष नहीं कर रहे, तो आपको वही नजरअंदाज के साथ आगे बढ़ना होगा। दर्शकों ने प्रतीक्षा पर है, समर्थकों ने भी कि पहला गोल कब आएगा इस मैच में। तो बने रहिए हमारे साथ बचकुल कॉलेज फुटबॉल मैदान में और पहला हाफ में क्या गोल आएगा या यहां से दूसरा हाफ के लिए प्रतीक्षा करना होगा, सब कुछ बताएगा वक्त। और वक्त से आगे कोई नहीं है, ना आप ना हम। उम्मीदों की सूरज यहां पर जाग रहे दोनों टीम की ओर से, खास तौर पे खजूटी जिस तरह की आक्रमण बना रहा है कभी भी गोल लग सकता है। और हबीब और ऑफसाइड, जी नहीं यहां पर गेंद साइड लाइन के बाहर, तो थ्रोइंग की सुविधा मिलेगा शंभु 11 बज और थ्रोइंग के साथ ही का खेल की शुरुआत। रोचक मैच, जमाटी मैच, दर्शकों ने पूरी तरह से मजा उठा रहे। दूसरा सेमीफाइनल जंग है आमने सामने से और जीतना है तो आपको दौड़ना होगा, भागना होगा और स्किल का प्रदर्शन भी करना होगा। तो किस तरह की रोचक मैच, दूसरा सेमीफाइनल और हम आएंगे सीधा यहां से कानूदा के पास। नमस्कार, 6 मिनट से दर्शक बंधुगण আমরা যে কথা বলেছিলাম আপনাদেরকে, আজকের সেমিফাইনাল খেলা চিত্তাকর্ষক খেলা হবে, প্রতি মুহূর্তেই টান টান উত্তেজনা থাকবে। এখনো পর্যন্ত যে খেলা আপনারা দেখেছেন ফুটবলের যে মহারণ চলছে, দুটি দলই একে অপরকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা দুটি দলের এখনো পর্যন্ত যে খেলা দেখেছি দুটি দলই সমানে সমানে টক্কর নিচ্ছে। দেখা যাক বিজয় রাশি কোন দলের কপালে, আমার কাজ আমার
গোল শূন্য অবস্থায় খেলা চলছে দুটি দলের মধ্যে। দর্শক বন্ধুরা যারা আজকের এই সেরা ম্যাচ দেখছেন, দুর্দান্ত পারফরমেন্স খেলোয়াড়দের দেখছেন বুঝতেই পারছেন আপনারা। গোল শূন্য অবস্থায় চলছে দুটি দলের মধ্যে। মাসুল ইউনাইটেড ফোরামের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আজকে শেষ সেমিফাইনাল ম্যাচ চলছে। মাঠের পূর্ব দিকে রয়েছেন শম্ভু ইলেভেন বজবজ এবং মাঠের পশ্চিম দিকে রয়েছেন খাজুটি বাগনান। গোল শূন্য অবস্থায় খেলা চলছে। আক্রমণে খাজুটি দুর্দান্ত, বজবজের গোলকিপার এগিয়ে এসে বল ধরেছেন রনি। আজকে আমরা এক একটা খেলোয়াড়কে এক এক রকম দেখছি, ভঙ্গিতে বলের সঙ্গে গড়ে যাচ্ছে বলের সমান্তরাল। বলের গতি, খেলোয়াড়ের গতি, যারা আমাদের ট্রাক লাইনের পাশে দর্শক বন্ধুরা বসছেন খেলা দেখছেন, আজকে আরো বেশি করে একটু সতর্ক থাকতে অনুরোধ জানাবো। একটু দূরত্ব রেখে বসুন বা দাঁড়াবেন। বলের গতি, খেলোয়াড়দের গতি বুঝতেই পারছেন, এ কারণে কোন রকম বিপদ আমরা নিতে চাই না, আপনারা সতর্ক থাকুন। মাঝমাঠ থেকে বল খুললেন, মাঠের বাইরে প্রয়োজনে নিশ্চয়ই বলব, দুটি দল ভারী সুন্দর খেলেছে, এই জন্যই তো আমরা বাঙালিরা এত উজ্জীবিত হই ফুটবল খেলা। সাড়ে তিনটায় খেলা হলে অনেকেই আড়াইটায় এখানে এসে বসে যান। স্বর্গীয় আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা শেষ সেমিফাইনাল খেলা চলছে দুটি দলের মধ্যে, খাজুটি বাগনান ভার্সেস শম্ভু ইলেভেন বজবজ। আক্রমণে বজবজ, সাত নম্বর ক্যালিডো বল রেখেছেন, এখনো দিয়েছেন সতীর্থকে, বল বাড়িয়েছেন চার নম্বর খেলোয়াড় টিপু ধরেছেন বল, ছ নম্বর খেলোয়াড় বুবাই শট দিয়েছেন বল গোলে রাখতে পারেননি, নিয়ন্ত্রণে থাকলো, কোন রকম বিপদ আসেনি। আক্রমণে খাজুটি করছেন ভুল পাস, আবার আক্রমণে খাজুটির খেলোয়াড়, দুর্দান্ত খেলা, ভাষায় প্রকাশ করা মুশকিল, দর্শক বন্ধুরা উপভোগ করছেন দেখছেন, কি হবে জানি না, কারণ আজকে জয় ছিনিয়ে নেবেন, ছিনিয়ে নিতে হবে জয়, আজকে সহজে নয়, কারণ সমুদ্র ধরেছেন ধরলেই কিছু একটা ঘটবে। হ্যাঁ, বল রেখেছেন পায়ে, আক্রমণ দক্ষিণ দিক থেকে, দক্ষিণ ফাউল, সফিদুল অভিজ্ঞ খেলোয়াড় ধাক্কা লেগেছে, প্রথম হাফের দু মিনিট অ্যাডেড টাইম, ওখানে খেলোয়াড়রা বিতর্ক আপনারা জানাবেন না দয়া করে, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আওয়াজ
সবাই উত্তেজিত আমরা জানি খেলোয়াড় থেকে আরম্ভ করে দর্শক এবং দুটি দলের বহু সমর্থক রয়েছে নিশ্চিতভাবে আমরা সমর্থন করতে বলবো আপনার দলকে নিশ্চয়ই সমর্থন করবেন ভালো খেলা দেখার জন্য কিছু দর্শক রয়েছেন তারা দল বুঝেন না ভালো খেলা বুঝেন এই বাসকুল মাঠে তারা ভালো খেলা দেখতে চান অতিরিক্ত সময় এই সময়ের মধ্যে কোনো পরিবর্তন কি আসবে ফলাফলে যেভাবে অন্তত লড়াইটা চলছে আজকে দর্শকরা খুশি হবেন প্রাণবন্ত ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল সেমিফাইনাল চলছে সেমিফাইনালের মেজাজেই বরণপূর্ণ লড়াই কারণ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সেরাটুকু উজাড় করে দিতে হবে আর দুটো দল তারা কিন্তু খুব কাছাকাছি পাশের দল নিজেদের পালসটা ভালো বোঝেন তো প্রথমার্ধের খেলা কিন্তু শেষ হয়ে গেল সুবীর ভট্টাচার্য তিনি জানিয়ে দিলেন আর প্রথমার্ধের খেলা যখন শেষ হলো স্কোর লাইন শম্ভু ইলেভেন বজবজ শূন্য খাজুটি স্প্লেন্ডেড স্পোর্টিং ক্লাব এসএসসি বাগনান হাওড়া শূন্য আমরা আসবো পরবর্তী পর্যায়ে আপাতত বিজ্ঞাপন বিরতি এবং যারা আমাদের সঙ্গে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা ধন্যবাদ জানাব বাজপুর ইউনাইটেড ফোরামের পরিচালনা ও ব্যবস্থাপনা স্বর্গীয় আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021 স্বর্গীয় বসন্ত মন্ডল রানিং স্বর্ণকাপ দাতা রবীন্দ্রচন্দ্র মন্ডল অসংখ্য ধন্যবাদ প্রথম পুরস্কার 40,000 টাকা ও ট্রফি দাতা রামকৃষ্ণ ব্যাথিক কলেজ বাজপুর দাতা শ্রী সাধনচন্দ্র দাস অধিকারী কানুদা অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা ও ট্রফি শ্বেতকণ্ঠ দাস স্মৃতি স্মরণ দাতা পুত্রগণ শক্তিপদ দাস স্বপন কুমার দাস ও তপন কুমার দাস মধুসূদন চক অসংখ্য ধন্যবাদ সেমিফাইনালে পরাজিত দুটি দলকে ট্রফি দিচ্ছেন প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে চকলেট প্যাকেট উপহার দিচ্ছেন শুভমজিৎ এন্টারপ্রাইজ বাজপুর কলেজ গেটের সামনে সুস্বাদু সিজমিক কোম্পানির এক্সপোর্ট কোয়ালিটির চকলেট বাজারের সমস্ত দোকানে পাওয়া যায় সুমনজিৎ এন্টারপ্রাইজকে অসংখ্য ধন্যবাদ প্রতিটি পরাজিত দলকে 5,000 টাকা করে দিচ্ছেন রায় রেস্তোরাঁ পাঁচকুল বাজার দাতা অমিত রায় পল্টু অনুপ রায় পিন্টু ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ 1500 টাকা প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ 500 টাকা ও হেলথ ড্রিঙ্ক জিও এনার্জি ভিটা প্লাস ফর এক্সট্রিম এনার্জি অনিন্দ আরসিএম এর পক্ষে দাতা প্রোপাইটার নির্মলেন্দু দাস ফোকন্দা অসংখ্য ধন্যবাদ প্রতিটি ম্যাচের প্রথম গোল দাতাকে 100 টাকা করে দিচ্ছেন যমুনা শু হাউস বাজপুর নেতাজি ভিডেন সবজি মার্কেট প্রোপাইটার বেনু চরণ দাস অধিকারী প্রতিটি দলকে জার্সি সেট দিচ্ছেন লাকি পার্স ও নিউ লাকি সেন্টার বাজপুর বাজার প্রোপাইটার সুবীর মাইতি মহোদয় ফাইনালের দুটি দলকে মিষ্টির ভার উপহার দিচ্ছেন সুদীপ্তা ক্যাডারার প্রোপাইটার গোপাল চন্দ্র পাল যারা আর্থিক সহযোগিতা করছেন ফেনুস ভিস রিটেল ইন্ডাস্ট্রি এমডি এবং ফেসবুকের টিচার গোপাল মেরা কিছুক্ষণ রেস্টুরেন্ট কনকলতা ফাস্টফুড মৌচাক রেস্টুরেন্ট কফি হাউস দাসপুরি ফার্নিচার প্রধান এন্টারপ্রাইজ আর এম হিরো অ্যাপারেল মেলোডি যুব কম্পিউটার দিলীপ ভূঁইয়া জয়দেব দাস অধিকারী ও নাড়ুমাল এদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া যারা আরও অনেকেই আমাদের সহযোগিতা করছেন বিশেষ করে দর্শক ফুটবল প্রেমী মানুষজন যারা চতুর্দিকে জমা হয়েছেন বাজপুর ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে মোট 8টি দলকে নিয়ে একদিনের আজাদ কাপ ক্রিকেট প্রতিযোগিতা ভগবানপুর বচ্চিপুর আজাদ সংঘের ব্যবস্থাপনায়
আগামী 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ওয়ান ডে নকআউট আজাদ কাপ ক্রিকেট টুর্নামেন্ট এবং আগামী 10 11 এবং 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে 8টি দলকে নিয়ে আজাদ কাপ ফুটবল প্রতিযোগিতা 2021 বচ্চিপুর আজাদ সংঘের ব্যবস্থাপনা আগামীকাল অনুষ্ঠিত হবে আমাদের স্বর্গীয় আবহাওয়াতে নকআউট ফুটবল প্রতিযোগিতার সেই মেঘা ফাইনাল খেলা ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন টিচার্স এবং স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন আজকের যে দুটি দলের খেলা চলছে এখনো পর্যন্ত অবিমান শিখে রয়েছে এই দুটি দলের মধ্যে যারা বিজয়ী হবেন আগামীকাল ঠিক বিকাল তিনটায় শুরু হবে সেই মেঘা ফাইনাল খেলা আমাদের বর্তমান বর্ষের নকআউট ফুটবল প্রতিযোগিতা শুভারম্ভ হয়েছিল পয়লা ফেব্রুয়ারি আমাদের ক্রীড়া সূত্রে অনুযায়ী পরপর সাত দিনে সাতটি খেলা আমাদের সমাপ্ত হওয়ার কথা আগামীকাল অনুষ্ঠিত হবে যথাসময়ে আমাদের ফাইনাল খেলা বিশেষ করে মনে রাখবেন চতুর্থ বর্ষের ফাইনাল খেলায় আগামীকাল অনেক চিত্তাকর্ষক ঘটনা রয়েছে অনেক নামী নামী খেলোয়াড়রা আসবেন ইতিমধ্যে টিচার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তারা ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছেন আর আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় চলছে খাজুটি বাগনান তার সঙ্গে রয়েছে শম্ভু একাদশ বজবজ এই দুটি দলের প্রথম বর্ষের খেলা শেষ হয়েছে গোল শূন্য অবস্থায় এই দুটি দলের মধ্যে একটি দল ফাইনাল খেলায় উত্তীর্ণ হবেন এবং আগামীকাল তারা ফাইনাল খেলায় টিচার্স এবং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা মোকাবিলা করবেন এবং আগামীকাল যথাসময়ে আমাদের শুরু হবে সেই মেগা ফাইনাল খেলা আজকুল মিলনী মহাবিদ্যালয়ের ফুটবল মাঠে গত 1 ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদেরকে ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছিল সেই খেলার সমাপ্তি ঘটবে আগামী দিন তাই সবাইকে আমরা ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখি আগামীকাল যথাসময়ে উপস্থিত থেকে নিজেরা খেলা দেখবেন আনন্দ উপভোগ করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন বিশেষ করে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ফুটবল খেলায় বেশ কিছু নতুন নতুন নিয়ম কানুন পরিবর্তন হয়েছে তাছাড়া সবাই আপনারা জানেন যে আমরা হাজার হাজার মানুষ খেলা দেখছি আর মাঠের মধ্যে তিনজন মানুষ তারা খেলা পরিচালনা করছেন ফুটবল খেলা তো অবশ্যই বডি কন্টাক্ট গেম ধাক্কাধাক্কির খেলা যদি কোনো অবৈধ ঘটনা ঘটে থাকে তার জন্য সুযোগ্য রেফারি মহোদয়গণ আছেন আর আপনারা আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছেন আপনাদের সহযোগিতাই আমাদের একমাত্র পথেও ফুটবল খেলা পরিচালনা করতে গেলে আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তাই আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনেও সেই সহযোগিতার হাত বাড়াবেন আর ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আগামী দিনেও এই মাঠে আরো চিত্তাকর্ষক ফুটবল ম্যাচ হবে অসংখ্য ধন্যবাদ জানাই কারুদাকে নমস্কার আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাজকুল কলেজ ফুটবল ময়দানে কমেন্ট্রি বক্স থেকে আমি সন্দেশ জানা সঙ্গে আমাদের সিনিয়র অভিজ্ঞ যাকে আমরা ছোটবেলা থেকে দেখেছি ফুটবলের মাঠে ফুটবলের প্রাণ সাধন চন্দ্র দাস অধিকারী কানুদা এবং মোস্তাফা বাবু এছাড়াও মূল মঞ্চে আমাদের সঙ্গে অরুণ হাজরা অজয় সামন্ত অনেকেই রয়েছেন অতীত দিনে দিকপাল তারুকারা অমলামদার মতো মানুষ রয়েছেন ফুটবল প্রেমী দীপক মিশ্র হাসানদার মতো খেলোয়াড় রয়েছেন আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল গোল শূন্য অবস্থায় আচ্ছা যারা হকার বন্ধু আপনাদের অনুরোধ করব লাইনে ধার দিয়ে হাঁটবেন না এইভাবে হকার বন্ধু যারা চকলেট চিপস টাকায় 10 বিক্রি করছেন আপনাদের বলবো ওইভাবে লাইনে ধার দিয়ে হাঁটবেন না খেলা চলাকালীন আপনাকে নিয়ে উল্টে যাবে খেলোয়াড় নাইজেরীয় খেলার শক্তি প্রচুর মুশকিল হবে আর লাইনের ভিতর দিয়ে হাঁটবেন না হকার বন্ধু দাদা খেলা চলাকালীন লাইনের ভিতর দিয়ে কেউ হাঁটবেন না দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে আর খেলোয়াড়দের অবস্থার পরিবর্তন মাঠের পূর্ব দিকে নীল জার্সিতে খাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব এসেছে বাগনান হাওড়া মাঠের পশ্চিম দিকে সাদা জার্সিতে শম্ভু ইলেভেন বজবজ প্রথমার্ধে আমরা দেখলাম কয়েকটি পরিবর্তন এলো
খাজুটি দলে গট হয়ে এবং তারপরে আমরা দেখেছি ইয়াহানা তাদেরকে মাঠে নামতে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে। তো প্রথমার্ধে যে জোশটা ছিল দুটো দলের, যে টানটান উত্তেজনায় আমরা ফুটবল দেখেছি, দ্বিতীয়ার্ধের শুরুতে সেই লহমা বজায় থাকবে এবং আরো কিছুটা ত্বরান্বিত হবে গতি স্কিল এবং অবশ্যই আক্রমণ জোর বইবে। শফিদুল তার পায়ে বল, বিপক্ষের খেলোয়াড় রয়েছেন সাত নম্বর জার্সিতে কালিনো, সেফ মোল্লা ছিলেন নান্দনিক ফুটবল। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বাজকুল কলেজ ফুটবল ময়দানে চলছে। স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার রবীন্দ্র চন্দ্র মন্ডল, বাজকুল ইউনাইটেড ফোরাম শুধুমাত্র ফুটবল টুর্নামেন্ট নয়, সারা বছর যেভাবে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, বিশেষ করে কোভিড-19 এত বড় একটা অতিমারি, সেই সময় আমরা দেখেছি দুস্থ মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, একেবারে রান্না করা খাওয়ার প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিয়েছে। ব্লাড ডোনেশন ক্যাম্প একটা বিপদের সময় আপনারাই সফল করেছেন, প্রায় 281 জন রক্তদান করেছেন আপনারা। মিলন মেলা এবং ফুটবল টুর্নামেন্ট সবকিছু মিলিয়ে সারা বছর ইউনাইটেড ফোরামের কর্মসূচি, নিশ্চয়ই আপনারা জানেন এলাকাবাসী, আপনারাই সফল করেন। এবং কানুদা একটু আগে বলছিলেন ফাইনাল ম্যাচ, ওদিকে একটা সম্ভাবনা, দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন ওখানে শরীফ, নয় নম্বর জার্সিধারী খেলোয়াড় দুর্দান্ত ভাবে বলটা বাড়িয়েছিলেন বক্সের মধ্যে, একটা হেডারের প্রয়োজন ছিল কিন্তু হেডারটা করলেন, যে হেডারে অন্তত লক্ষ্য ঠিক ছিল না, বল চলে গেছে মাঠের বাইরে। টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম দল হিসেবে তারা পৌঁছে গেছে ফাইনালে, আর তাদের সঙ্গে কোন দল লড়াই করবে মেগা ফাইনালে সেটি নির্ধারিত হবে আজকে। আবেগ উচ্ছ্বাস সব মিলিয়ে এবারের ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন, নান্দনিক ফুটবল, টানটান উত্তেজনা, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত গোলশূন্য অবস্থায় ম্যাচ গড়িয়ে চলেছে, এত মানুষ আবেগ উৎসাহ সব মিলিয়ে বাজকুল কলেজ ফুটবল ময়দান দর্শকদের কলকাকলিতে মুখরিত হচ্ছে। আসলে যে মেজাজটা দর্শকরা দেখতে চেয়েছিলেন গত কয়েকদিন ধরে বারবার আমরা মিস করছিলাম, কানুদাও বলছিলেন প্রত্যেকটা ম্যাচে প্রথমার্ধে যে জমাটি লড়াই আর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে প্রায় 5-10 মিনিটের মধ্যেই খেলাটা একপাশে হয়ে যাচ্ছিল অন্তত ফলাফলগতভাবে, আজকে অন্তত সে সুযোগটা নেই, কারণ আজকে দুই দল তারা কিন্তু নিজেদের সব থেকে বেশি জানেন, অধিক খেলোয়াড় রয়েছেন যারা টিমমেট হিসেবে পুরো মরশুম খেলেন, আজকে বিপক্ষ দলের ডিফেন্ডার হিসেবে উইঙ্গের খেলোয়াড় হিসেবে সামলাতে হচ্ছে, তো বোঝাপড়া যেটা নিজেদের মধ্যে সারা বছর থাকে এখানে কিন্তু কিছুটা আলাদা হবে। একে অপরকে টেক্কা দেওয়ার পালা, শফিদুল ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, দেখা যাক বক্সের সামনে বলটি বাড়িয়েছেন পাস দুর্দান্ত ভাবে অন টার্গেট, সব কি করলেন বলটা কিন্তু ব্যাক পাস করালেন, এখান থেকে কি কোনো সম্ভাবনা তৈরি হবে না, হলো না হলো না হলো না হলো না, এ যাত্রা অন্তত হলো না, শেখ আনন্দ তিনি মুন্সি আনার পরিচয় দিলেন। আসলে মুস্তাফা বাবু যেমন বলেন কোথায় মারলেন, আর হলো না শুনে দর্শকরা কিন্তু ওই গানের কথা অন্তত মনে করেন, যদি আমাদের এখানে কোনো গান বাজবে না, গোল হলেও কোনো গানের অন্তত পসিবিলিটি নেই, সম্ভাবনা থাকছে না কোনো গানের, শুধুমাত্র দর্শকদের কলকাকলি আমরা শুনবো, কোনো গান বাজবে না। আমরা ধন্যবাদ জানাই সমস্ত সম্মানীয় দর্শকদের, এত মানুষ আপনাদের উৎসাহ আবেগ উচ্ছ্বাস উপস্থিতি সব কিছুই গৌরবান্বিত করছে এই টুর্নামেন্টকে, আপনারা আছেন বলেই ইউনাইটেড ফোরাম আছে, আপনারা আছেন বলেই এত বড় একটা টুর্নামেন্ট গ্র্যান্ড স্ল্যাম পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি দুটো বড় টুর্নামেন্ট, আজাদ কাপ ফুটবল টুর্নামেন্ট এবং ইউনাইটেড ফোরাম। পরবর্তী অবস্থায় আমরা আসবো মুস্তাফা বাবুর কাছে, একটু পরেই আসছি। মুন্তাসির ঘটুয়ে
দ্বিতীয়ার্ধের খেলা আপনারা দেখছেন দ্বিতীয় সেমিফাইনাল 11 নম্বর জার্সিতে বল পেয়েছেন ওখানে কলিমউদ্দিন সফিদুল 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 থেকে চপাটি চপাটি পায় বল বাম দিকে বল বাড়াবেন মারিও তিনি কিন্তু গতির সঙ্গে তাল মিলিয়ে পৌঁছাতে পারলেন না থ্রো ইন নান্দনিক ফুটবল গতিময়তার প্রতিচ্ছবি টান টান উত্তেজনা চলছে অসম্ভব ভালো ফুটবল আমরা দেখছি আজকে সবাই একমত হবেন গত কয়েকদিন যেটা আমাদের আফসোস ছিল যে প্রত্যেকটা মুহূর্ত রোমাঞ্চকর হবে টান টান উত্তেজনা থাকবে প্রথমার্ধ প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি দুর্দান্ত দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা প্রত্যেকটা ম্যাচ এক পেসে হয়ে গেছে আজকে কিন্তু সে সম্ভাবনা নেই কারণ এটা সেমিফাইনাল আর আগামীকাল রবিবার সরিয়ে ফাইনাল টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কারা লড়াই করবেন সেই ছাড়পত্র অর্জন করার লড়াই চলছে সমানে সমানে টক্কর এখানে প্রত্যেক খেলোয়াড় বলবেন আপ সের হ্যায় তো মে ভি সবা সের হু মেদানে জং অর সংঘর্ষ ইহাঁ পর পুরি তরহ সে জম চুকে হ্যায় দর্শকোঁ নে পুরি তরহ সে মজা উঠা রহা হ্যায় দুসরা সেমিফাইনাল और पहला हाफ में जहां पर खत्म दूसरा हाफ में वहीं से शुरुआत और जब तक है जान लड़ेंगे अपने टीम के लिए हर खिलाड़ियों ने कितना बढ़िया कमिटमेंट के साथ प्रदर्शन कर रहे हैं फिलहाल गेंद नियंत्रण पर कलिनो आक्रमण पर संधु इलेवन बॉच बॉच और इससे पहले कि शहर की रेफरी बता दिए कि ऑफसाइड की घेरी में आप आ चुके हैं तो खचाखच भरे हुए हैं बचपन कॉलेज फुटबॉल मैदान दूसरा सेमीफाइनल का हर पल का रोमांच उठाने के लिए भारी संख्या से दर्शकों ने मौजूद है इस मैदान में और अब तक कोई गोल नहीं क्या रेगुलेशन टाइम में कुछ गोल आएगा या फर्स्ट टाइम इस टूर्नामेंट में ये मैच पहुंचेगा टाई ब्रेकर तक उम्मीदों के साथ बैठे हमारे साथ और कमेंट्री बॉक्स में तकदीर आइए हार्दिक स्वागत है मुस्तफा बाबू हमें हमें गोल निश्चय हम মাঝমাঠে বল বিদেশি খেলোয়াড় বল রাখতে পারে নো ডাউট ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাচ চলছে গোল শূন্য অবস্থায় দুটি দলের মধ্যে ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলা চলছে আক্রমণে শুভ অভিজ্ঞ খেলোয়াড়রা থাকার ফলেও মাঝে মধ্যে বিতর্ক এসে যাচ্ছে আমাদের রেফারি রয়েছেন সুবীর ভট্টাচার্য নিয়ম এবং শক্ত হাতে তিনি রেফারি খেলা পরিচালনা করছেন मेरे दोस्तों भाई और बहनों फुटबॉल की जंग अभी मैदान में जारी है সাফিদুলের পায়ে বল লম্বা শট দিয়েছে থ্রো
দর্শক ভীষণ ভাবে খেলায় মজা নিচ্ছে, আমরা চাই এইভাবে মজা সবাই পান। বিপদের সম্ভাবনা ছিল, আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভালো খেলা দেখতে চাইছি সকলে, খেলোয়াড়দের কাছে আবেদন যে আপনারা নিশ্চিতভাবে ফুটবলের নিয়ম মেনে খেলবে। আমাদের রেফারি রয়েছে, যদিও সুদীপ ভট্টাচার্য সজাগ রয়েছে, তবু অভিজ্ঞ খেলোয়াড়দের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে আবেদন। হাজার হাজার মানুষ এসছেন আজকে এই খেলা দেখার জন্য, আমাদের একেবারে পরিচ্ছন্ন খেলা, নিয়ম মাফিক খেলা খেলার জন্য আমরা আবেদন করব। দেখতে দেখতে খেলোয়াড়টি উঠে পড়েছে, পাঁচ নম্বর জার্সি জিয়াউ। এখনো পর্যন্ত দর্শক বন্ধুরা আসছেন অনেকেই, আক্রমণের সঙ্গে এলেন মাঝ মাঠে বল। দোকানে যাও নিয়ে ও সুপার সুপার বিপদ ঘোরাফেরা করছে, কিছু একটা ঘটতে পারে, বল কাটাতে গিয়ে ধাক্কা, সঙ্গে সঙ্গে চালু
फुटबल चलते खोचा लगे बागर गाए खोचा एबार देख मजा सत्य मजा लम्बा छो विदेशी खेलवाड़ पाए बल रखते बाहरे বিদেশি খেলোয়াড়ে উঠার চেষ্টা করছেন লক্ষ্য করছেন বল দিয়েছেন দুর্দান্ত জমে উঠেছে দর্শকরাও নিজেদের মধ্যে খেলাখেলি শুরু করেছে সুবীর ভট্টাচার্য রয়েছেন ভাবনা চিন্তার কোন কারণ নেই সিদ্ধান্ত সঠিক তিনি নেবেন সুবীর ভট্টাচার্য বাইরের দর্শক বন্ধু যারা মাঠে আসতে পারেননি আমাদের মাইক্রোফোনের আওয়াজ যারা পাচ্ছেন তাদের অবগতির জন্য জানাই 1-0 গোলের ব্যবধানে চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে দ্বিতীয় সেমিফাইনাল অর্থাৎ শেষ সেমিফাইনাল খেলা চলছে দুটি দলের মধ্যে খাজুটি বাগনান ভার্সাস সম্পূর্ণ বজবা ইতিমধ্যে খাজুটি বাগনান 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দ্বিতীয়ার্ধের খেলা চলছে আমাদের আমাদের প্রিয় ভাষ্যকার সমরেশ এসে গেছেন তার মুখ থেকে নিশ্চিত ভাবে আপনাদের শুনতে ভীষণ ভালো লাগবে এবং সময়টি
জোনে কোনো বলার লোক প্রয়োজন চেষ্টা করছেন সেই নাইজেরিয়া কিছু করতে হবে बहुत-बहुत शुक्रिया मुस्तफा बाबू। और जो मांग था पहला गोल के लिए, दूसरा हाफ में शरीफ जिन्होंने पहला गोल किया है टीम के लिए, और 1-0 की व्यवधान में आगे है अब खजूटी स्प्लेंडिड स्पोर्टिंग क्लब बागनान हावड़ा। और जिस तरह के महल बने आज दूसरा सेमीफाइनल में, हमारे मूल मैच में कई सारे दिग्गज एक खिलाड़ी मौजूद है, ये बता रहे हैं कि अब तक इस टूर्नामेंट का सबसे हाई वोल्टेज मैच है ये। जो जान है इस मैच में शुरू से अब तक, जो लय है, काफी खुश होंगे यहाँ पर दर्शकों ने। और सेमीफाइनल हो तो ऐसा मैच हो जहाँ पर टक्कर संघर्ष पूरी तरह से जम चुके हैं, और शरीफ जिन्होंने इस मैच का पहला गोल अपने नाम कर चुके हैं। और 1-0 के व्यवधान में आगे है खजूटी एसएससी। तो वापसी करने के लिए शंभू 11 वज वज को अब करिश्मा दिखाना होगा, हौसला बुलंद है, और उनके लिए जरूरी है आपका जो समझदारी साथी खिलाड़ियों के साथ वो सूझबूझ आपको वापस लाना होगा। टाइम भी बहुत है समरेश भाई, है मैच में फिरने के लिए बहुत टाइम है, काफी टाइम है, आप कोशिश करो तो जरूर कुछ होने वाला है। जी हाँ, वापसी करने के लिए वक्त है आपके पास और उसका सही उपयोग करना होगा। और पिछला शॉट में आप देख चुके हैं मारियो जिस तरह की शॉट खेले हैं, वो खुश नहीं होंगे अपने आप पर। मारियो ने एक शॉट वहां पर सीधा प्रयास था और क्रॉसबार के ऊपर से काफी ऊंचाई लेकर मैदान के बाहर, तो जो वक्त है उसका यूटिलाइज करना होगा, उपयोग करना होगा मैच में वापसी करने के लिए। और फुटबॉल में एक गोल की व्यवधान कभी भी सुरक्षित नहीं, कभी भी पसा बदल सकते हैं, तो वो करने के लिए आपको सबसे अहम प्रदर्शन करना होगा जैसे कि आप शुरू से किए हैं। तो देखिए मुस्तफा बाबू यहाँ पर सिर्फ हमारे मैदान पर नहीं, जहाँ तक हमारा नजर जा रहा है आसपास की जो बिल्डिंग है उनके ऊपर से भी दर्शकों ने नजर बनाकर बैठे हैं इस मैदान में दूसरे सेमीफाइनल के साथ। जी हाँ, क्योंकि ये बजगुल का त्योहार है, बजेगी सिटी उड़ेगा बल, कमन बजगुल लेट्स फुटबॉल। और ये महारन है सेमीफाइनल, जीतेंगे तो बने रहेंगे। और कितना बढ़िया भूमिका निभा रहे यहाँ पर खजूटी एसएस क्लब के लिए मंताजुन, और गौटल को देखिए डिफेंस में अहम भूमिका निभा रहे हैं। शहीदुल जितना तेज आक्रमण बना रहे हैं, हार आक्रमण को यहाँ पर वापस भेज रहे हैं गौटल, लग रहा है कि उसके साथ में एक दो चाहिए और भी एक साथ में चाहिए शहीदुल के साइड में। और मैच में वापसी करने का वक्त है, संभावना भी है जिस तरह की प्रदर्शन यहाँ पर, तो क्या वापसी कर पाएंगे आप या यहाँ से एक और गोल के साथ आगे बढ़ेंगे सोम खजूटी एसएससी। जहाँ तक सवाल है
कि दूसरा सेमीफाइनल में दर्शकों ने उम्मीद बनाकर बैठे थे एक अच्छा मैच देखेंगे, रोचक मैच देखेंगे। वो सिलसिला जारी है बचकुल कॉलेज फुटबॉल मैदान में। मैदान में जंग पूरी तरह से जम चुके हैं और बीच बीच में यहाँ पर और भी दर्शक आ रहे हैं मैदान में इस खेल का मजा उठाने के लिए, आनंद उठाने के लिए। आप देखिए अब तक 6 दिन में सबसे अधिक दर्शक आज, और कल जो संडे ब्लॉकबस्टर है फाइनल मैच, वहां पर भी करीब संभावना रहेगा 5,000 से अधिक दर्शक मौजूद होंगे इस मैदान में, क्योंकि कल है महारन। कौन बनेगा चैंपियन 2021 का, वो तय होगा कल 3 बजे से मैच का शुरुआत। तुरंत आ जाइए कल का फाइनल मैच, मेगा मैच देखने के लिए। और पहला टीम की रूप में फाइनल तक पहुंच चुके हैं टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन। दो टीम भी ये कारनामा कर चुके हैं कि लगातार 3 साल फाइनल खेलने का जो सम्मान है वो अर्जन किए हैं। और आज भी कोई ना कोई इस गांव में जाएगा कल खेलने के लिए। जी हां, एक टीम आज जीत प्राप्त करेंगे और कल होगा संडे ब्लॉकबस्टर रविवार से ये फुटबॉल। मेरे दोस्तों तुरंत आ जाइए इस मैदान में, जल्द से जल्द आना है, देखना है ये मजेदार फुटबॉल टूर्नामेंट। जी हाँ, सिर्फ दोस्त नहीं अपने परिवार की सभी को लेकर आना है, जरूर हम लोग जगह देंगे, परिवार आएगा तो और जिन भाई बहन इन लोग आएंगे तो हम लोग जरूर यूनाइटेड फोरम से और से हम लोग जगह देंगे और क्या कहना चाह रहे हैं आप यहाँ पर? सिर्फ परिवार और दोस्त के साथ आएंगे खेल देखने के लिए दर्शकों ने? हाँ, जरूर आना है, और किसी के साथ नहीं आ सकते हैं क्या? तो कल मौजूद होंगे आप यहाँ पर? तो कल सुनो गुमार बैठ होने हमारे दर्शकों और गोल देखते चाहिए আমাদের কথা শুনতে চাইছেন না যা বলে তারা গোল দেখতে চাইছে। 1-0 গোলের ব্যবধানে খাজুটি বাগনান এগিয়ে রয়েছে। সম্ভু 11 বাজবাজের বহু নাইজেরিয়ান খেলোয়াড় রয়েছেন, বিদেশি খেলোয়াড়। और यहाँ पर गौर कीजिए मुस्तफा बाबू, कानूदा आज बहुत खुश है। जो भी था, जो मांग था कि मैच होगा तो ऐसा मैच, टक्कर होगा, संघर्ष होगा, जी जान लगा देंगे वही सिलसिला के साथ दूसरा सेमीफाइनल। जीतेंगे एक टीम, हारेंगे एक टीम, लेकिन जीत होगा फुटबॉल का, और वही लय के साथ आज दूसरा सेमीफाइनल का जंग जारी है। और सबसे खुश आदमी है आज साधन चंद्र दास अधिकारी। कुछ बोलिए भाई, तो कई दिन धरे यही मैच खेला चलते, दर्शक फुटबॉल खेला देखे की मजा, टान टान उत्तेजना से कई दिन जान घाटती छो कौ आज के से सम्पूर्ण रूपे पुषे गे एक दल हारवे एक दल जितने हमें सकले ही जानी एट नकआउट खेला, क्योंकि दूटी दल के खेला दर्शक आशा करें तरह एक जान बस आज के তোমার যখন বলটা ব্যাক করে এলো, স্টে করার কি সময় ছিল সফিদুলের কাছে বলটা হোল্ড করে জায়গা তৈরি করার? যেমন খাজুটি বাগরানের যে গোলটা হয়েছে লক্ষ্য করুন, বল ধরে দেখে শুনে গোলে মেরেছে, একটু সফিদুল বলটাকে ধরে দেখে শুনে গোলে মারলা, নিশ্চিত গোল ছিল। আসলে পুরো করতে গিয়ে বলটি বাইরে মেরে ফেললেন। আসলে আমরা দেখলাম ফিরতি বলেই একেবারে আক্রমণ করলেন এবং ফিরতি বলের যে জোরটা আনছে সেই গতির সঙ্গে সফিদুলের যে গতি তার জন্য কিন্তু বলটা অনেকটা উপর দিয়ে চলে গেছে। এবং যেটা আমরা বারবার বলছি আজকে কানুদা খুব খুশি, কারণ এত মানুষের আবেগ উচ্ছ্বাস সবটাই নিয়োজিত ছিল যে একটা এমন ম্যাচ আমরা দেখবো যেখান থেকে আমরা খুশি হব, প্রাণবন্ত ম্যাচ হবে।
তো সেদিকেই গড়াচ্ছে এই ম্যাচ এখনো কিন্তু সময় রয়েছে ম্যাচে প্রত্যাবর্তন করার আট দুই ইলেভেন খেলোয়াড়রা প্রস্তুত হয়ে যাচ্ছে এটা গোল খেয়েছেন তো প্রস্তুত হচ্ছে তো বাগাবালা খেলোয়াড় রয়েছে একটু ঠান্ডা মাথায় খেললে কাজ হবে প্রস্তুত একেবারে মোস্তফা বাবু সময় কিন্তু রয়েছে ওদিকে আমরা দেখছি 5 মিনিট এডিট টাইম যোগ করা হয়েছে অতিরিক্ত সময় এই ম্যাচের জন্য আরো 5 মিনিট এডিট টাইম অতিরিক্ত সময় কিন্তু যোগ করা হলো আর এবার কিন্তু সন্ধু 11 বজবজ তাদেরকে প্রত্যেকটা আক্রমণ অন্তত হিসেব নিকেশ করে করতে হবে কারণ সময় ঘড়ি কিন্তু এবার তাদের জন্য উল্টো দিকে বোয়া শুরু হয়ে গেল আর এই এডিট টাইমের মধ্যে তারা যদি ম্যাচে প্রত্যাবর্তন করতে পারেন তাহলে আজকে দর্শকরা কিন্তু আরো খুশি হবেন যে মহেন্দ্র খানের প্রতীক্ষায় প্রহর গুনছিলাম আমরা সবাই গোটা মাঠ এই মুহূর্তে একেবারে ইলেকট্রিফাইং অ্যাটমোসফিয়ার দেখুন এখানে মুস্তাফা বাবু সারা মাঠের দর্শকরা যেন নব আনন্দের কল্লোলে কল্লোলিত করেছেন মাঠকে এই তো ফুটবল এই তো জোয়ার এই তো আবেগ যে আবেগটা আমরা দেখলাম গোল কিন্তু পরিশোধ করে দিল যেটা বারবার আপনি চর্চা করছিলেন তো এখানে আপনি কি বলবেন পিকচার অভি বাকি হ্যায় দোস্ত পিকচার অভি বাকি হ্যায় দোস্ত जो मांग था छह दिनों से 24/6 आज यहाँ पर दर्शकों ने खुश हो चुके हैं তো যেটা আমরা আশা করছিলাম যে এই ম্যাচে বারবার চর্চা করছিলাম সন্ধু 11 বজবজ তারা কি প্রত্যাবর্তন করতে পারবেন এটাই এক টাকা প্রশ্ন ছিল তারা প্রত্যাবর্তন শুধু করেননি রাজকীয় ভাবে প্রত্যাবর্তন করেছেন এক এক টাইমের খেলা চলছে বল রাখতে পারেননি আমরা দেখছি ওদিকে আক্রমণে দারুণ দারুণ মুরমুর আক্রমণ বুঝতেই পারছেন অবস্থা মাঠে বলের উপর সাত চলছে আবার 5 মিনিট এড করো রান্ধনী ফুটবল সূর্য ধীরে ধীরে পশ্চিম দিগন্তে ঢলছে তবে আজকে খুশি দর্শকরা প্রাণবন্ত ম্যাচ দেখলেন গতির ফুটবল স্কিলের ফুটবল সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল কেন বলা হয় আরো একবার নতুন পেলাম এত আবেগ এত ভালোবাসা দুটো দল কত কমিটমেন্ট নিয়ে তারা খেলছে কারণ এখান থেকে জয় পেলেই তারা পৌঁছবে ফাইনালে আমার আক্রমণে সম্ভব হলে হ্যাঁ দক্ষিণ প্রান্ত থেকে বল রাখতে পারলেন না বিপরীত দলের খেলোয়াড়ের বডি লেগে মাঠের বাইরে ফুল ফেমার টাইম ঘুরে আসছে মুহূর্তের মধ্যে কিছু অঘটন ঘটলেও ঘটতে পারে অসম্ভব কিছু নয় আমরা দর্শকদের বিনীত অনুরোধ করবো যারা যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন কেউ কোনোভাবে মাঠে কেউ প্রবেশ করবে না এটা আমাদের বিনীত অনুরোধ আপনারা গত 6 দিন ধরে খেলা দেখেছেন আজকেরই কেবলমাত্র ম্যাচটি টাই ব্রেকারে গড়িয়েছে গত 5 দিনে নির্ধারিত সময়ে খেলার নিষ্পত্তি হয়েছিল আজকেরই একমাত্র ম্যাচ
নির্ধারিত সময় খেলা শেষ হচ্ছে, তাই বেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। আপনারা যে যেখানে রয়েছেন সেই অবস্থায় থাকুন, সকলেই দেখতে পাবেন, কোন রকম ভাবে মাঠে প্রবেশ করবেন না। আমরা সম্মানীয় দর্শকদের অনুরোধ করব, যেদিকেই গোলকিক হোক আপনারা টাই ব্রেকারের শট নেওয়াটা যেদিকেই হোক, যে কোনো দিকে এন্ড্রে আপনারা কেউ কোনোভাবে মাঠে প্রবেশ করবেন না, প্রত্যেকে নিজেদের জায়গায় থাকবেন, তাহলে পুরো মাঠের দর্শক টাই ব্রেকারটা দেখতে পাবেন। কেউ কোনোভাবে মাঠে প্রবেশ করবেন না। সম্মানীয় দর্শকদের আমাদের বিনীত অনুরোধ, বাজকুল ইউনাইটেড ফোরামের পরিচালনায় ও ব্যবস্থাপনা স্বর্গীয় আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা চলছে আজকে। একটি সেরা খেলা, ফুটবল খেলা আমরা সবাই দেখেছি, দর্শকরা অভিভূত। দুটি দলের খেলা দেখে হার জিত থাকতেই পারে, খাজুটি বাগনান এক, শম্ভু ইলেভেন বজবজ এক। দর্শকরা অপেক্ষা করে আছেন কোন দল আজকে জিতবেন। আমরা সম্মানীয় রেফারিদের দৃষ্টি আকর্ষণ করছি টাই ব্রেকারটা একটু কন্টিনিউ করার জন্য, যাতে লাইটের সমস্যায় আমাদের পড়তে না হয়, একটু অনুরোধ করছি কন্টিনিউ করার জন্য, টাই ব্রেকারটা শুরু করার জন্য খুব দ্রুত। আমরা বিনীত অনুরোধ করব দর্শকদের, আপনারা গৌরব এই মাঠের, কেউ কোনোভাবে মাঠে প্রবেশ করবেন না, যে যেখানে আছে দাঁড়িয়ে থাকুন, প্রত্যেকে থাকুন, সবাই দেখতে পাবেন টাই ব্রেকারটা, কেউ কোনোভাবে ঢুকবেন না মাঠে, বরং এক জায়গায় এসে গেলে দেখতে পাবেন না, অসুবিধা হবে আপনাদের, প্রত্যেকে নিজেদের জায়গায় থেকে দেখা যাবে, কোনো অসুবিধা নেই, আপনারা দূর থেকে দেখুন, সবাই দেখতে পাবেন, একটা জায়গায় জড়ো হলে বরং দেখতে পাবেন না। যেভাবে এই মাঠের দর্শক বন্ধুরা আমাদের সহযোগিতা করে এসছেন প্রথম থেকে, আজকেও আপনারা নিশ্চয়ই শেষ মুহূর্তটুকু সহযোগিতা করবেন আমরা আশা রাখি। আমরা একটু রেফারিদের কাছে জানতে চাইবো, পাঁচটি করে শট হবে তো টাই ব্রেকারে, পাঁচটি করে শট হবে, গোল লক্ষ্য করার জন্য তিন কাঠের নিচে উপস্থিত হয়েছেন হাজুটি বাগনানের গোলরক্ষক মিস্টার আনন্দ, সঙ্গে গোলে শট নেওয়ার জন্য শম্ভু একাদশ বজবজের, প্রথম শট নেওয়ার জন্য কোন খেলোয়াড় যান, ক্যালিনো, ক্যালিনোকে দেখছি এগিয়ে যাচ্ছেন প্রথম শটটি নেওয়ার জন্য, যিনি গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। শম্ভু একাদশের হয়ে ক্যালিনো প্রথম শটটি নেওয়ার জন্য যাচ্ছেন, তিন কাঠির নিচে দুর্গ প্রহরীর জন্য দায়িত্বে রয়েছেন আনন্দ, খাজুটি বাগনানের গোলরক্ষক। প্রথম শট শম্ভু ইলেভেন বজবজ, শট দিতে চলেছেন ক্যালিনো, রেগুলেশন টাইমে আপনারা জানেন এক এক ফলাফল। প্রথম শট থেকে গোল এনেছেন শম্ভু ইলেভেন বজবজ, শটটি নিলেন ক্যালিনো। রেফারি মহোদয়গণ কোনোভাবে সময় অপচয় করবেন না, গোলরক্ষক ধরতে গেছেন শম্ভু একাদশের গোলরক্ষক, প্রথম শট নেওয়ার জন্য যাচ্ছেন হাবিব, দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় হাবিব।
গোল অর্থাৎ এক এক দুটি গোলই দারুণ হয়েছে। প্রথম শট কালিনের ঠান্ডা মাথায় তিনি একেবারে গোলকিপারকে উল্টো দিকে দেখিয়ে বল গোলে রেখেছিলেন, আর হাবিব একেবারেই কোনাকোনি শটে গোলকিপারকে পরাস্ত করলেন। দ্বিতীয় শট নিতে যাচ্ছেন শম্ভু একাদশ বজবজের আরেক বিদেশি খেলোয়াড় জাপাটি, আর গোলরক্ষক দায়িত্বে আনন্দ খাজুটি বাগনানের গোলরক্ষক। দারুণ গোল, একেবারে গোলকিপারকে ডান দিকে ফেলে বাম দিকে গোল, অর্থাৎ দুটি শটেই দুটি গোল তুলে নিলেন শম্ভু একাদশ বজবজ। কলিমুদ্দিন যাচ্ছেন 11 নম্বর জার্সিতে দ্বিতীয় শট নেওয়ার জন্য খাজুটি বাগনানের, আর গোল রক্ষার দায়িত্বে যাচ্ছেন শম্ভু একাদশের গোল রক্ষক রনি। কলিমুদ্দিনও গোল করতে কোন রকম ভুল চুক করলেন না, তাই বেকারে সমানে সমানে এখনো পর্যন্ত চলছে। দুটি দল দুটি করে গোল করেছেন, দুটি করে শট হয়েছে, দুটি করে গোল করেছে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল 1-1, টাই ব্রেকারের মাধ্যমে দুটি করে শট হয়েছে, দুটি করে গোল হয়েছে। এখনো পর্যন্ত খেলার ফলাফল নির্ধারিত সময় নিয়ে 3-3 ব্যবধানে খেলার ফলাফল চলছে। আর এক বিদেশি খেলোয়াড় যাচ্ছেন শম্ভু একাদশের হয়ে শট নেওয়ার জন্য। তিন নম্বর শট থেকেও গোল এসে গেল। আমরা বিদেশি খেলোয়াড়দেরকে সাধারণত একটু বিদেশি খেলোয়াড়রা টাইব্রেকার শট নিতে গেলে আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করি, কিন্তু এক্ষেত্রে তিনজন বিদেশি পরপর 3টি গোল করে দিলেন। খাজুটি দলের 3 নম্বর জার্সিধারী নির্ভরযোগ্য ডিফেন্ডার যাচ্ছেন, আমরা খেলাতে দেখেছি খুব দক্ষতার সঙ্গে খেলেছেন মমতাজউদ্দিন মমতাজুল মাফ করবেন, 3 নম্বর জার্সিতে মমতাজ শট নেওয়ার জন্য যাচ্ছেন, দেখা যাক কি হয়। গোল, দারুণ গোল, কোন রকম ভুল চুপ করেননি, অর্থাৎ 3 নম্বর শট থেকেও খাজুটির অনুকূলে গোল এসে গেল। এখনো খেলা চলছে বরাবর, টাই ব্রেকারে 3 শট নেওয়া হয়েছে, 3টি করে গোল করেছেন যে যার অনুকূলে, দেখা যাক। হাবিব, হ্যাঁ আমরা দেখছি গোলকিপার আনন্দের জায়গায় দল অধিনায়ক হাবিব গোল রক্ষার দায়িত্বে গেছেন, আর শট নিতে গেছেন জিয়াউল একেবারে। হাবিব গোল রক্ষক না হলেও অনুমান ক্ষমতায় কিন্তু তিনি গেছেন সঠিক জায়গায় বলটা রাখার জন্য, তিনি প্রতিহত করতে পারলেন না, কিন্তু অনুমান ক্ষমতাকে তারিফ করতে হবে।
যাই হোক গোল হয়েছে অনুকূলে সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় শেখ মোল্লা চতুর্থ শট নেওয়ার জন্য যাচ্ছেন যথারীতি গোল রক্ষার দায়িত্বে রয়েছেন বজবজ শম্ভু একাদশের গোল রক্ষক রনি দেখুন কি মজা হচ্ছে কোন দলই তাদের কোন রকম দায়িত্ব থেকে তারা বিচ্যুতি ঘটেনি এখনো পর্যন্ত চারটি করে শট হয়েছে দুটি দলই চারটি করে গোল করেছেন নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল 1-1 টাই ব্রেকারে চারটি করে শট ইতিমধ্যে হয়েছে চারটি করে গোল যে যার অনুকূলে ইতিমধ্যে করে ফেলেছেন পঞ্চম শট নেওয়ার জন্য গেছেন শফিকুল এই মাঠের পরিচিত খেলোয়াড় সকলেরই পরিচিত গোল পঞ্চম গোল বজবজ শম্ভু একাদশের অনুকূলে শফিকুল করে ফেললেন অর্থাৎ কোন রকম ভুল চুপ করলেন না শেষ শট মারতে যাবেন বাগনান খাজুটির আট নম্বর জার্সিধারী ফরেনার দেখা যাক কি হয় ইহানা আট নম্বর জার্সিধারী খেলোয়াড় খাজুটি বাগনানের অনুকূলে শেষ শট নেওয়ার জন্য যাচ্ছেন এই শট থেকে গোল করলে সমতা আসবে আর প্রতিহত করলে শম্ভু একাদশ বিজয়ী হয়ে ফাইনাল খেলায় উত্তীর্ণ হবেন দেখা যাক কি হয় অর্থাৎ পাঁচটি করে টাই ব্রেকার হয়ে গেল পাঁচ পাঁচ গোল কোন দলই মিস করেননি কোন গোল রক্ষকই আটকাতে পারেনি নির্ধারিত সময়ের খেলা ফলাফল ছিল 1-1 টাই ব্রেকারে পাঁচটি করে শট ইতিমধ্যে হয়েছে সাডেন ডেথ প্রথা শুরু হচ্ছে সাডেন ডেথ টাই ব্রেকারে পাঁচ পাঁচ গোলের মাধ্যমে খেলা অমীমাংসিত থেকে যাওয়ার কারণে সাডেন ডেথ প্রথা চালু করেছেন রেফারি মহোদয়গণ গোল একেবারে কোনায় লেগে বল জালের মধ্যে জড়িয়ে গেছেন যখন গোল পোস্টে আঘাত করলো আমরা অনেকেই ভেবেছিলাম বলটি হয়তো বাইরে ফিরে আসবে কিন্তু না গোল পোস্টে লেগে বল নেটের মধ্যে চলে গেছে সাডেন ডেটের প্রথম শট থেকে গোল তুলে নিয়েছেন শম্ভু একাদশ বজবজ সাডেন ডেটের প্রথম শট থেকে গোল তুলে নিয়েছেন শম্ভু একাদশ বজবজ সাডেন ডেটের প্রথম শট মারতে যাচ্ছেন খাজুটি বাগনানের অনুকূলে অর্থাৎ সাডেন ডেটেও সমান সমান চলছে শুধু দর্শক বন্ধুগণ আমরা জানি কয়েকদিন আপনারা ভালো খেলা দেখলেও এই ধরনের উত্তেজনাপূর্ণ খেলা আপনারা যেটা আশা করেছিলেন আজকের কোথাও যেন আপনাদের একটা আক্ষেপ থেকে গেছিল আজকের কড়াই গুন্ডা উসুল হয়ে যাচ্ছে
কালকে তিন চার ম্যাচ খেলা হবে ছেড়ে দাও যে তারপরে গোল গোল দ্বিতীয় কিক থেকে গোল তুলে নিলেন খাজুটি বাগনান সাডেন ডেটের দ্বিতীয় শট মারার জন্য যাচ্ছেন সময় নষ্ট করবেন না গোল অর্থাৎ সাডেন ডেটে দ্বিতীয় শট থেকে খাজুটি বাগনান গোল তুলে নিলেন যদিও গোল রক্ষক বলটিকে অনুসরণ করে লাইনে এসেছিলেন কিন্তু তার হাতে লেগে বল জালের মধ্যে জড়িয়ে গেলেন রেফারি সাহেব কোন সময় নষ্ট করবেন না সপ্তম শট হয়ে গেছে সঙ্গু একাদশ অষ্টম শট নিতে যাচ্ছেন গোল করতে পারলে তবেই তার কপালে জয় মল্ল জুটবে অর্থাৎ অষ্টম শট এখনো বাকি রয়েছে অষ্টম শট নিতে যাচ্ছেন খাজুটি বাগনান পিকচার আমি বাকি হ্যাঁ দোস্ত এই শট থেকে গোল তুলে নিলে তবেই জোর হাসি হাসবেন এটা যদি প্রতিহত হয় তাহলে ড্র হয়ে যাবে মজা চল রহা হ্যায় ফুটবল কি জান চল গোল বাগনান খাজুটি অষ্টম শটে তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেলেন সাডেন ডেটের অষ্টম শটে খাজুটি বাগনান জয়লাভ করে ফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে নিলেন খাজুটি দলের সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় বহুত মজা আয়া না কল ভি আয়েগা মত ভুলিয়ে কল ভি মজা বহুত বহুত আয়েগা আজকের এই উত্তেজনাকর সেমিফাইনাল খেলায় সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন খাজুটি বাগনান দলের সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় সৈফ একেবারে তরুণ খেলোয়াড়
একেবারে অল্প বয়সী খেলোয়াড় প্রথম ম্যাচেও দারুণ খেলা উপহার দিয়েছিলেন। মাঝ মাঠে তিনি পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করেছেন আমরা লক্ষ্য করেছি। আজকেরও দুরন্ত খেলেছেন এই সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় সহিত, তাই আমাদের সেরা খেলোয়াড়ের হাতে 501 টাকা জিও এনার্জি ভিটা কৌটো এবং সুমনজিৎ এন্টারপ্রাইজের দেওয়ার সুস্বাদু চকলেটের প্যাকেট তুলে দিবেন প্রাক্তন ফুটবলার আজকের আমাদের বিশিষ্ট অতিথি সম্মানীয় অম্লান দাস মহোদয়। প্রাক্তন খেলোয়াড় এবং আমাদের সম্মানীয় অতিথি অম্লান দাস মহোদয়, আরসিএম এর দেওয়া 500 টাকা জিও এনার্জি ভিটার কৌটো এবং সুমনজিৎ এন্টারপ্রাইজের দেওয়া চকলেটের কৌটো, চকলেটের কৌটোটা নিয়ে আসুন। প্রথম গোলদাতাকারীকে 100 টাকা দেওয়া হবে বাগনান দলের 9 নম্বর চার্সিধারী খেলোয়াড় মিস্টার শরীফ, আপনার জন্য 100 টাকা রয়েছে প্রথম গোলদাতাকারী হিসাবে। অম্লান দাস প্রাক্তন ফুটবলার আমাদের সম্মানীয় অতিথি, তিনি 500 টাকা এবং জিও এনার্জি ভিটার কৌটো তুলে দিলেন যা দিয়েছেন সম্মানীয় নির্মলেন্দু দাস মহোদয়। নম্বর জার্সিধারী খেলোয়াড় মিস্টার শরীফ, শরীফও 100 টাকা পাবেন প্রথম গোলদাতাকারী হিসাবে। প্রথম গোলদাতাকারীকে যমুনা সুহাউসের পক্ষ থেকে যে 100 টাকা দেওয়ার ঘোষণা ছিল সেটিও তুলে দিচ্ছেন সম্মানীয় অম্লান দাস মহোদয়। শম্ভু একাদশ বজবজ, শম্ভু একাদশ বজবজ আপনাদের 5001 টাকা এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলার বিজিত ট্রফি আপনারা আজকের আমাদের মঞ্চ থেকে নিয়ে যান। যেহেতু দূরবর্তী দল আপনারা আগামীকাল নাও আসতে পারেন, তাই আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি সেমিফাইনালের পরাজিত দলকে সেদিনই আমরা আমাদের ঘোষণা অনুযায়ী 501 টাকা এবং 5001 টাকা এবং ট্রফি আমরা তুলে দেব। সেই সিদ্ধান্ত মোতাবেক শম্ভু একাদশ বজবজ দুরন্ত ফুটবল খেলা উপহার দিয়েছেন। একটি দল হারবেন, একটি দল জয়ী হবেন, এটাই ফুটবল খেলার নিয়ম, বিশেষ করে নকআউট খেলা। দুটি দল যে খেলা উপহার দিয়েছেন দীর্ঘদিন এই এলাকার ফুটবল অনুরাগী বন্ধুগণ মনে রাখবেন। নির্ধারিত সময় আগে এক ফলাফলে শেষ হওয়ার পরে টাই ব্রেকারেও 5টি গোলের মধ্যে নিষ্পত্তি হয়নি, অষ্টম কিকে গিয়ে সাডেন ডেটের মাধ্যমে শম্ভু একাদশ বজবজকে পরাজয় স্বীকার করতে হয়েছে। কিন্তু তারাও যে ফুটবল খেলা উপহার দিয়েছেন সত্যি তারিফযোগ্য। আমরা আয়োজক সংস্থার পক্ষ থেকে শম্ভু একাদশকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনেও আপনাদের এই ফুটবল আমরা এই মাঠে দেখতে পাবো সে প্রত্যাশা আমরা রাখি। আমরা শম্ভু একাদশ বজবজের কর্মকর্তা এসেছেন, উনার হাতে ট্রফি এবং 5001 টাকা আমরা তুলে দেব। রায় রেস্তোরাঁর পক্ষ থেকে কি কেউ এসেছেন? সুমনজিৎ এন্টারপ্রাইজ, সুমনজিৎ এন্টারপ্রাইজ তো ছিল এখানে, সুমনজিৎ এবং রায় রেস্তোরাঁ বাজগুল বাজারের দেওয়া 5001 টাকা। রায় রেস্তোরাঁর পক্ষে 5001 টাকা তুলে দিচ্ছেন সম্মানীয় অম্লান দাস মহোদয়, প্রাক্তন খেলোয়াড় এবং আমাদের বিশিষ্ট আমন্ত্রিত অতিথি আজকের। এবং সুমনজিৎ এন্টারপ্রাইজের পক্ষ থেকে তার প্রোপ্রাইটার নিজেই আছেন, তিনি ট্রফি তুলে দিচ্ছেন পরাজিত দল শম্ভু একাদশ বজবজের হাতে। আমরা এই ফাঁকে
দু একটি কথা আজকের। হ্যাঁ আমরা চকলেটটা তুলে দিচ্ছি, শুন ম্যান অফ দ্য ম্যাচের, ম্যান অফ দ্য ম্যাচের যে চকলেটের প্যাকেটটা ছিল তখন আমরা দিতে পারিনি, চকলেটের কৌটো কর্মকর্তার হাতে তুলে দিচ্ছেন সুমনজিৎ এন্টারপ্রাইজের পক্ষ থেকে। খাজুটি বাগনান দলের কর্মকর্তা আছেন আজকের, উনার কাছ থেকে আমরা দু একটা কথা সংক্ষেপে শুনে নিতে চাই। যে উত্তেজনাকর ফুটবল ম্যাচ হলো, এখানকার দর্শক, মাঠ, আয়োজক সংস্থার ব্যবস্থাপনা সহ সব কিছুর উপরে সংক্ষেপে আমরা ওনার কাছ থেকে দু একটি কথা শুনে নিতে চাই। উপস্থিত মঞ্চে আমার গুরুজনেরা এবং দর্শক বন্ধুগণ, আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন অশেষ ধন্যবাদ, যেটা আমরা আপনাদের দিতে পারবো না। খেলাটাও খুব একটা ভালো দেখাতে পারি না, আশা করি আপনারা কালকে আরো ভালো বেটার খেলা দেখবেন। আর বাজকুল ইউনাইটেড ফোরামের যে কমিটিগণ আমাদের সহযোগিতা রয়েছেন, সোমনাথদা আপনার কাছে অশেষ অশেষ আমি ধন্যবাদ, এ বলে আমি শেষ করলাম। ধন্যবাদ। আমরা বজবজ দলের কর্মকর্তার কাছ থেকে দু একটি কথা সংক্ষেপে শুনে নিতে চাই। আচ্ছা ধন্যবাদ, জানিয়ে রাখি আগামীকাল সেই চিত্তাকর্ষক ফাইনাল খেলা, যে খেলা দেখার জন্য সারা বছর আপনারা পহর গুনতে থাকেন, আগামীকাল সেই মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বাজগুল মিলনী মহাবিদ্যালয়ের ফুটবল ময়দানে বিকেল ঠিক তিনটায়। আপনারা উপস্থিত থাকবেন, আমরা আয়োজক সংস্থার পক্ষ থেকেই আবেদন জানাই আরো একটি মেগা ফাইনাল খেলা, চিত্তাকর্ষক ম্যাচ আগামীকাল অপেক্ষা করছে, যার একদিকে থাকবে টিচার্স এবং স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন বাজগুল, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজকের একেবারে হাড্ডাহাড্ডি ম্যাচ খেলে যারা জয়লাভ করলেন খাজুটি বাগনান, খাজুটি বাগনানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন টিচার্স এবং স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন বাজগুল। একেবারেই চিত্তাকর্ষক ম্যাচ আপনারা আগামীকাল দেখতে পাবেন। তাই দর্শক বন্ধুগণের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি, কোনোভাবেই আপনারা সময়ের সঙ্গে সঙ্গতি রেখে যথাসময়ে আপনারা উপস্থিত হবেন, আগামীকাল আমাদের সেই মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যে খেলা দেখার জন্য আপনারা সারা বছর ধরে পর গুনতে থাকেন, যে খেলা দেখার জন্য অনেক দূর দূরান্তে আপনারা ছুটে যান, সেই খেলা আপনারা আগামীকাল দেখতে পাবেন বাজগুল মিলনী মহাবিদ্যালয়ের ফুটবল মাঠে, যারা আয়োজনে রয়েছেন ইউনাইটেড ফোরাম বাজগুল।